আমার ভালোবাসা, তুমি একবার বলছো ভালোবাসো না। সোহমের আমি শুধু তোর হলাম মুভি থেকে এসে গেল টেলারটি, এবং সেই টেলারে দেখা গেল কলেজ ইউনিয়নের মারপিট, এবং সোহমকে একটু নতুন লুকে আমরা পেলাম। সেখানে সোহমকে দেখা গেল এক অ্যাকশনের রূপে, এবং প্রথমবার এই মুভিতে দেখা মিলল নতুন এক নায়ক যার নাম রণজয়। এছাড়া উড়িষ্যা থেকে নবাগত ঝিলিককেও দেখা গেল এই মুভিতে বিভিন্ন পর্যায়ে, এবং কলেজ ইউনিয়নের মারপিট তার পাশাপাশি দুই হিরোর এন্ট্রি ছিল দেখার মতো। তাদের অ্যাকশনের লুক এবং তাদের নিজস্ব কায়দায় এন্ট্রি নেওয়াটাই হচ্ছে এই মুভিতে একটি দেখবার মতন ব্যাপার। ট্রেলারটি দেখে বোঝা গেল যে এখানে নায়িকাও কিছু কম যায় না, তিনিও কিন্তু সবার মতনই এই মুভিতে অ্যাকশনের ভূমিকায় রয়েছেন। এবং এই মুভিতে খরাজ আছে, বিশ্বনাথ আছে, এবং আছেন সেই জনপ্রিয় অভিনেতা ভিক্টর ব্যানার্জি। প্রমিত ঘোষের লেখা তিকোন প্রেমের এই কাহিনী এখন ফুটে উঠবে বাস্তবের আয়নায়। ট্রেলারটিতে প্রতি মুহূর্তে বিভিন্ন চমক দেখতে পাওয়া গেছে। একাধারে একই নায়িকা দুই নায়কের সাথে সমানভাবে রোমান্স করে গেছেন। মুভিতে বেশ কয়েকটি গান দেখতে পাওয়া গেছে, এবং সেই গানগুলি রিলিক লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং দীপ। এই মুভিটি আসতে চলেছে প্রিন্স আর্ট প্রোডাকশন থেকে, যার কর্ণধার হচ্ছে সুরজিৎ দাস এবং কল্লোল দাস। ট্রেলারটিতে যেমন তিকোন প্রেম ফুটে উঠেছে, তার পাশাপাশি অ্যাকশন এবং রোমান্স এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু কিন্তু বারবার ধরা দিয়েছে। এই ছবিতে সোমের চরিত্রের নাম চিরঞ্জীব এবং ঝিলিকের চরিত্রের নাম অন্ত। এবং এই মুভির ট্রেলারটির শেষে দেখা গেছে শেষ পর্যন্ত সোহম আর চায় না সেই অন্তুকে, অর্থাৎ চিরঞ্জিৎ আর চায় না সেই অন্তুকে কাছে পেতে, এবং অবশেষে কাঠগড়ায় উঠে নিজের সাজা ঘোষণা নিয়ে তিনি ভেঙে পড়েন এবং সোহম নিজের জেল খাটার সিদ্ধান্ত নেয়। সুব্রত হালদারের পরিচালনায় এরকমই একাধিক টুইস্ট নিয়ে আসতে চলেছে আমি শুধু তোর হলাম মুভিটি আগামী 7ই ডিসেম্বর। এরকমই সিনেমা জগতের লেটেস্ট আপডেট পেতে গেলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি।